সালামু আলাইকুম, আমি নাইম দক্ষিণ কোরিয়া থেকে। দর্শক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ আসলে এখনটা অতীতের সময়ের তলনায় সামান্য কিছুটা ঢিলাঢালাভাবে আছে, কারণ আন্তর্জাতিক গণমাধ্যমে এই মুহূর্তে চীন তাইওয়ান ইস্যুটাকেই প্রধান হিসাবে আনছে। তো পুতিন কাকা কি চুপ আছেন? না, পুতিন কাকা চুপ নাই। ইউক্রেনে বিভিন্ন ধরনের হামলা চালানোর পাশাপাশি তিনি কিন্তু আপনার চীনের পক্ষে তার সর্বোচ্চ অবস্থান নিয়েছেন, এমনকি চীনও এই কাজ করে নাই রাশিয়া ইউক্রেনের সাথে। এই কারণে আমি পুতিন কাকার বড় ফ্যান। চীন কিন্তু প্রকাশ্যে এসে বলে না যে তোমরা যাও ঝাঁপাইয়া পড়ো, রাশিয়া যা করতেছে সঠিক করতেছে। চীন কৌশলীভাবে তারা কথা বলছে, বাট পুতিন অলওয়েজ খুললাম খুল্লা। তিনি গতকালকে চীনের পক্ষে তার অবস্থান জানানোর পাশাপাশি চীনকে নানান ধরনের সহযোগিতা সহায়তা করারও আশ্বাস দিয়েছেন সকল দিক থেকে। দর্শক, তাইওয়ান প্রণালীতে যে সামরিক মহড়া শুরু করেছে চীন, সেটা নিজেদের সার্বভৌম অধিকারের মধ্যেই পড়ে দেশটি যা করছে সঠিকই করছে বলে মনে করছেন ভ্লাদিমির পুতিন। বুধবার রাশিয়ার প্রেসিডেন্ট কার্যালয় ক্রেমলিনের প্রেস সেক্রেটারি ও মুখপাত্র দিমিত্রি প্রেসকেভ এক বক্তব্যে এই খবর জানিয়েছেন। সংবাদ সম্মেলনে তাকে জিজ্ঞেস করা হয় যে চীনের বর্তমান ইস্যুতে রাশিয়ার অবস্থান কী, রাশিয়া আসলে কীভাবে নিচ্ছে। তিনি বলেছেন যে এটা চীনের সার্বভৌম অধিকার। চীনের এই মহড়ার জেরে পূর্ব এশিয়া অঞ্চলে যুদ্ধ পরিস্থিতির যে শঙ্কা তৈরি হয়েছে সেই জন্য চীন দায়ী না। তিনি সরাসরি বলছেন যে সেজন্য যুক্তরাষ্ট্রকেই সরাসরি আমরা দায়ী করছি। তাইওয়ান ও পূর্ব এশিয়া অঞ্চলে বর্তমানে যে উত্তেজনা শুরু হয়েছে তার প্রধান ও একমাত্র কারণ পেলোসির সফর। সম্পূর্ণ অপ্রয়োজনীয় একটি সফরের মধ্য দিয়ে এখানে উত্তেজনা সৃষ্টি করা হয়েছে যার কোনো দরকার ছিল না, যেমনটা তারা ইউক্রেন এবং রাশিয়ার মধ্যেই করেছে। তিনি যুক্তরাষ্ট্রকে দোষ দিয়ে বলেন যে রাশিয়া যখন ইউক্রেনে হামলা চালিয়েছে এর আগে বেশ কয়েক দফায় এই বিভিন্ন দেশের পশ্চিমাদের মধ্যস্থতায় আলোচনার মাধ্যমে এটা সমাধান হওয়ার কথা ছিল, কিন্তু কিছু উস্কানিমূলক কর্মকাণ্ডের মাধ্যমে এই যুদ্ধকে তারা বাস্তবে পরিণত করে দিয়েছে। সেখানে আরও তিনি বলেছেন যে মানে রাশিয়া চায়নার পাশে সকল দিক থেকে সর্বাত্মক সহযোগিতা করার জন্য প্রস্তুত আছে। সামরিক, অর্থনৈতিক, যে কোনো ধরনের আন্তর্জাতিক সহযোগিতা সকল কিছুই করবে ভ্লাদিমির পুতিনের সরকার। আর চায়নারা পুতিনের এই বক্তব্যকে স্বাগত জানিয়েছে। গতকালকে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে রাশিয়ার এই বক্তব্যের জেরকে ধরে তারা বলেছেন যে রাশিয়া তাদের বন্ধু প্রতিম দেশ, এবং কি পুতিনের সাথে তাদের সম্পর্ক যেটা আছে সেটা বলবৎ থাকবে, আর তারা পুতিনকে পাশাপাশি ধন্যবাদও জানিয়েছেন। এদিকে পুতিন যখন আপনার চীনকে এই ধরনের সাপোর্টের কথা বলছেন বা সহযোগিতার কথা বলছেন, যুক্তরাষ্ট্রের আসলে অবস্থানটা কি, চলুন সেদিকে একটু নজর দিই। দর্শক, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকেন তিনি তার দেশের বক্তব্য প্রকাশ করেছেন আজকে রাশিয়া এবং চীনের বক্তব্যের পরে। তিনি বলছেন চীনের যেই তাইওয়ানের চারপাশে জল ও আকাশ সীমায় যে বিশাল সামরিক মহড়া এই মুহূর্তে চালাচ্ছে সেটা অন্যায়, অসংগতিপূর্ণ, এমনকি উস্কানিমূলক। চীনের নিজের ভূখণ্ড বলে দাবি করা তাইওয়ানকে ঘিরে তার এই বক্তব্য হচ্ছে যে যুক্তরাষ্ট্র আসলে এই ঘটনার জন্য দায়ী না। ভ্লাদিমির পুতিন এবং চীন যেই অভিযোগ করেছে যুক্তরাষ্ট্রের প্রতি সেটা সম্পূর্ণই অবান্তর। বৃহস্পতিবার থেকে কম্বোডিয়ার রাজধানী নমপেনে এশিয়ার দক্ষিণ পূর্বাঞ্চলীয় দেশসমূহের জোট আসিয়ানের পররাষ্ট্রমন্ত্রীর পর্যায়ের সম্মেলন শুরু হয়েছে। শুক্রবারের সেই সম্মেলনে অতিথি হিসেবে যোগ দিয়েছেন ব্লিংকেন। সেইখানে বৈঠক বিরতিতে আয়োজিত সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করে যে রাশিয়া দোষারোপ করছে যে যুক্তরাষ্ট্রের কারণেই মানে এই যুদ্ধের শুরু বা চীন যেটা করছে সেইটা, তখন তিনি বলেছেন যে না, রাশিয়ার এই যে বক্তব্যটা অযৌক্তিক, চীন যে সামরিক মহড়া শুরু করেছে সেটি পুরোপুরি অন্যায়। এই ধরনের চরম সঙ্গতিবিহীন ও উস্কানিমূলক সামরিক মহড়ার কোনো যৌক্তিক নেই। তাইওয়ানের প্রতি তাদের মনোভাব আগে থেকেই আক্রমণাত্মক ছিল, সামরিক মহড়ার মধ্য দিয়ে তার নতুন পর্যায়ে পৌঁছেছে। এমনকি মার্কিন পররাষ্ট্রমন্ত্রী আরও বলেন ব্লিংকেন যে কোনো সংকটকে উস্কে দেওয়ার অভিপ্রায় বা ইচ্ছা আমাদের নেই এবং আমরা সেটি করছিও না, কিন্তু তাইওয়ান প্রণালী বিশ্বের অন্যতম ব্যস্ত বাণিজ্যিক জলপথ এবং সেখানে যদি দীর্ঘদিন ধরে উত্তেজনা চলে সেক্ষেত্রে আন্তর্জাতিক আইন মেনে আমরা অবশ্যই মিত্রদের পাশে দাঁড়াবো, আই মিনস তারা তাইওয়ানের পাশে দাঁড়াবে। মূলত চীন এবং যুক্তরাষ্ট্র উভয়কেই দায়িত্বশীল হতে হবে। চীন কিংবা রাশিয়া যেই রাষ্ট্রই হোক না কেন, আমরা বিশ্ব শান্তি ও নিরাপত্তাকে বিপন্ন হতে দিতে পারি না, যার কারণে প্রয়োজন হলে যুক্তরাষ্ট্র শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে আইনি রকম ব্যবস্থা বা যেই ধরনের কূটনৈতিক ব্যবস্থা নেওয়া দরকার সেটা নিবে। তো যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পরে রাশিয়ার যেই মানে বক্তব্য ছিল, আপনার রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে যে এই ধরনের বক্তব্য অত্যন্ত হাস্যকর। তারা আবারও ইউক্রেন ইস্যুকেই এখানে সামনে নিয়ে এসেছে যে যুদ্ধ শুরু হওয়ার পরেও বিভিন্ন ধাপে
ইউক্রেনের সাথে যখন রাশিয়ার শান্তি চুক্তি আলোচনা বাস্তবায়িত হওয়ার পথে ছিল, যুক্তরাষ্ট্রের তালে পড়ে, তাদের ন্যাটো এবং মিত্রদের তালে পড়ে ইউক্রেন বারবার ভুল পথে হেঁটেছে, যেটার খেসারত এই মুহূর্তে ইউক্রেন দিচ্ছে। রাশিয়া বলছে তারা তাদের ইউক্রেনে অভিযান সমাপ্তি হওয়ার আগ পর্যন্ত তারা থামবে না, এমনকি চীনের পাশেও একই সাথে যত ধরনের সার্বিক সহযোগিতা, অর্থনৈতিক যা লাগে পুতিন কাকা দেবে। তো এখন আসলে ঘটনা কোন দিকে যাচ্ছে সেটা বোঝা বড় কষ্টকর, তবে আমার ধারণা এটা আর বড় রকমের যাবে না, যে যুক্তরাষ্ট্র একটু নমনীয় সরেই কথা বলছে। সো চীন হয়তো তাদের এই মহড়া আজকে মানে শনিবার পর্যন্ত চালানোর কথা, হয়তো চালায় টালায় শেষ করে দিবে। তো যাই হোক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আসসালামু আলাইকুম।